সিলেট খোজার খোলা বাসীদের মাঝখানে আছি এই মুহূর্তে। তো আমি এখানকার মানুষ সিলেটবাসী এবং বাংলাদেশের 64টি জেলা, প্রত্যেকটা জেলার মানুষ এবং গোটা পৃথিবীতে যত ইমানদার মুমিন মুসলমান যারা আছেন তাদের সকলের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো। আমরা দেখেছি বিভিন্ন দেশে বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হচ্ছে মানুষ। ওই দিন দেখলাম আফগানিস্তানে ভূমিকম্প এসে ভূমিধস এসে মানুষ অসংখ্য মানুষ মারা গেছে। শ্রীলঙ্কার মতো দেশ দেউলিয়া হয়ে গেছে, আফ্রিকার মতো দেশ খাবারের অভাবে মানুষ মারা যাচ্ছে, তারপরে চীনের মতো শক্তিশালী দেশ বন্যা কবলিত হয়ে মানুষ কঠিন বিপদের মুখে আছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এমনি করে করে আমার চাইতে আরও ভালো জানবে, যারা অনলাইনের সাথে যারা সম্পৃক্ততা আছে তারা বেশি জানবে, আমি তত বেশি যুক্ত থাকতে পারি না। তারপরে মাঝে মাঝে যা দেখি তা থেকে আমি যতটুকু পারছি ততটুকু বলেছি। এখানে একটা বিষয় একেবারেই স্পষ্ট, সেই বিষয়টা হচ্ছে চতুর্দিক দিয়ে শুধু প্রাকৃতিক যেই দুর্যোগের মুখোমুখি হচ্ছে আমরা মানুষ। প্রথমে যদি বলি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকারভাবে বলেছেন ফি আই সূরাতি মা শা আর রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কোরআনে বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহর মন মতো করে আমাদেরকে সৃষ্টি করেছেন। এত সুন্দর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কেন বিপদে ফালাবে, কেন এই দুর্যোগের মুখোমুখি তারা হবে, তার কারণ হচ্ছে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন ইন্নাল্লাহ লা ইয়াজলিমুন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, শাইয়া ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। এখানে আমরা যারা উপস্থিত আছি আমরা যদি নিজেদের ব্যাকগ্রাউন্ড একটু দেখি, তার মানে আমল নামার দিকে যদি আমরা অতীত জীবনটি কীভাবে অতিবাহিত করে আজকে পর্যন্ত এসেছি আমরা যদি সেই জীবনের দিকে একটু লক্ষ্য করি, যুবক যুবতী নারী পুরুষ মধ্যবয়সী বৃদ্ধ বৃদ্ধা আমরা যে যেখানে আছি আমরা যদি সেখান থেকে আমাদের পিছন দিকে একটু ঘুরে তাকাই আমরা দেখবো জীবনের অল্প একটু সময় আমরা ন্যাক করেছি আর বাকি পুরো সময়টা আমরা পাপ কাজে লিপ্ত হয়েছি। তো আমি আজকে এই সিলেট থেকে, সিলেট খোজার খোলা থেকে আমি গোটা মুসলিম জাতি প্রতি গোটা মুসলিম উম্মার উদ্দেশ্যে একটা বার্তা আমি সবাইকে দিতে চাই, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর কঠিন রাগ, এটা কিন্তু স্বীকার করতে হবে। আল্লাহ আমাদের উপর অনেক রাগ, আমরা আল্লাহর ক্রোধের শিকার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ খয়রুল মাকিরিন, আল্লাহ কিন্তু আমরা অন্যায় করতেছি করতেছি করতেছি, আল্লাহ কিন্তু আমাদেরকে সুযোগ দিয়ে রেখেছেন, আমাদেরকে কিন্তু আল্লাহ কি করে না পাকড়াও করে না, কিন্তু যখন পাকড়াও করে আল্লাহ রাব্বুল আলামিন তার দাসদেরকে তখন কিন্তু তাদের পালাইবারও রাস্তা থাকে। যেমন আল্লাহ কিন্তু বলেছেন ওমালি জালিমিনা মিন আনসার, আল্লাহ জালেমদের জন্য কোনো সাহায্যকারী রাখেনি, আল্লাহ ডাজেন্ট গাইড দ্য আনজাস্ট। আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের জন্য কি রাখে না, অত্যাচারীদের জন্য কোনো সাহায্যকারী রাখেনি। আমরা নিজেদের উপর নিজেরা অনেক বেশি অত্যাচার করেছি। আজকেই ছিলেন যেই ঘরে আমি আমি আমার দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলবো, গোটা পৃথিবী থেকে আপনারা আমার কথা সবসময় শুনে থাকেন, দেশ বিদেশ থেকে আমি আপনাদের উদ্দেশ্যে বলবো। এখন যদি আমি বলি আমার সামনে যেই চ্যানেলের লোকগুলো দাঁড়িয়ে আছে তারা যদি দেখায় আপনাদেরকে, যেই জায়গায় বসে আছি আমি দরজা পর্যন্ত, দরজা বরাবর পারি আমরা হেঁটে বা ঘর পর্যন্ত আসতে পারিনি, মানুষের যে এত বিপদ এত কষ্ট সেটার জন্য কিন্তু আমরা কাউকে দায়ী করতে পারি না, এটার জন্য কিন্তু আমরা নিজেরাই দায়ী। তা আমি আজকে এই সিলেট থেকে আমি সবাইকে একটা কথা বলবো, আমরা সবাই যেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি, হালাল পথে রোজগার করতে পারি, মা বাবাকে ভালোবাসতে পারি, স্বামী স্ত্রীকে সম্মান করা, স্ত্রী স্বামীকে সম্মান করা, এই গরিব মানুষ ধনী মানুষ এই বৈষম্য যেন আমাদের মধ্যে না থাকে, ধনী গরিব এই বৈষম্য যেন আমাদের মধ্যে না থাকে, হিংসা বিদ্বেষ যেন আমাদের মধ্যে না থাকে, আমরা যেন হিংসা বিদ্বেষ বলে কোরআন সুন্নার দৃষ্টিকোণ থেকে যেন আগামী দিন থেকে আমরা আমাদের জীবনকে পরিচালনার মাধ্যমে নিজেদের জীবন পরিচালনা করতে পারি, ফ্যামিলি পরিবারকে বাঁচাতে পারি, আমাদেরকে সেইভাবে তাদেরকে ইন্সপায়ার করতে পারি, ইনস্ট্রাকশন দিতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করে, সকলে বলুন আমিন।
করেছে মুসা নবী, তোর পাহাড়ে গেছে চলি গো, প্রেম করেছে মুসা নবী, তোর পাহাড়ে গেছে চলি গো। নবীর সাথে প্রেম করলে আল্লাহ পাওয়া যায়, আল্লাহকে একা একলা ভালোবাসলে আল্লাহ রাজি না, কি ও রাজি আল্লাহর একা একলা প্রেম করলে আল্লাহ শুনব ডাকলে, আল্লাহ কয় আরে না, আমি আমার পরিচয় পাঠাইছি হাবিবের মাধ্যমে, আমারে ডাকতে হবে হাবিবের মাধ্যমে, আর আমি তোমাদেরকে দিব আমার হাবিবের মাধ্যমে, আমার হাবিবকে জুদা করে আমাকে পাওয়া যাবে না, ঠিক না ভাই? ঠিক, আরে জোরে বলে, আরে জোরে কথা বলে না, কেন কথা বুঝেন নাই? আরেকটা গজল আছে না, আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জোদা, জসমাইল এসে কে দরিয়ায়রে সময় যায়, ফুডু দুডু দেনা বি মুস্তফায় বলেন, ফুডু দুডু দেনা বি মুস্তফায় ওরে সময় যায়, ফুডু দুডু দেনা বি মুস্তফায় ওই আমার আল্লাহ যখন ছিলেন আপন নূর হইতে খোদা হাবিবে নূর করলেন জোদা, জসমাইল এসে কে দরিয়ায়রে সময় যায়, দুডু দে নবী মুস্তফা। মারহাবা বলেন, আরো জোরে, আমার কথা মনে আপনারা বুঝেন না, সর্বশেষ একটা ওয়াজ করে শেষ করব। সম্মানিত উপস্থিতি, ওহুদের ময়দানে আমার নবী মদিনায় থাকা অবস্থায় 27টা যুদ্ধ হয়েছে, কয়টা? এর মধ্যে সবচেয়ে বড় হলো ওহুদের যুদ্ধ। বন্ধুরা আমার, নবীর প্রেম আপনার মুক্তির জন্য ফয়সালা, নবীর প্রেম আপনার ঈমানকে স্ট্রং করে দিবে, নবীর প্রেম আপনার জগৎকে রাস্তাকে আলোকিত করে দেবে, নবীর প্রেম আপনার বর্জকী জীবনকে বন্ধ 100% করেক্ট করে দেবে, নবীর প্রেম আপনি কবরে যাইতে দেরি গো, নবীর প্রেমের কারণে আপনার কবরে ফেরেশতা
তাদের প্রশ্নের জবাব দিতে আপনি সক্ষম হবে নবীর প্রেম বন্ধু অমূল্য নিয়ামত উহুদের ময়দানে যখন নবীর দান্দান মোবারক শহীদ হয়ে গেল নবীর মুখ মোবারক দিয়ে বন্ধু রক্ত মোবারক বের হলো এবার মালিক বিন সিনান দেখি বন্ধু সহ্য করতে পারলো না মালিক বিন সিনান আমার নবী রক্ত মোবারক বন্ধু চুষতে শুরু করলো নবী একটা ডাক দিয়ে বললো রে মালিক বিন সিনান রক্ত বক্ষণ করো না রক্ত বক্ষণ করো না রক্ত জমিনে ফেলে দাও এবার বন্ধু মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললো গো নবী আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দেব না এই কথা বলে নবী রক্ত মোবারক চুষতে শুরু করলো চুষতে চুষতে শেষ রক্তের ফোঁটা যখন চুষা শেষ হলো আমার নবী গোটা পৃথিবীকে জানিয়ে দিল রে পৃথিবীর উম্মাহ তোমরা জান্নাতে কোনো মানুষ যদি দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও প্রেম করতে কি দলিল লাগে রেফারেন্স লাগে কোন হাদিসে কোন কিতাবে লেখা আছে নবী রক্ত মোবারক খেতে হবে কথা বলে এখানে কি রক্তের দিকে নজর দিছে আল্লাহ নাকি তার প্রেমের দিকে আর জোরে সম্মানিত উপস্থিতি প্রেম করবেন স্ট্রংলি প্রেম করবেন আর সেই প্রেম হবে হক্কানি আলেমদের সাথে হক্কানি আল্লাহর ওলীদের সাথে